ফোন নাম্বারটা থেকে ফোন এসেছে 01849883690 এই নাম্বার থেকে ফোন এসেছে। এবং যদি বিদেশ থেকে ইন্টারনেটের মাধ্যমে কল দিত, এটা দুঃখজনক যে বিদেশ থেকে ইন্টারনেটের মাধ্যমে কল দিলে বাংলা লিংক নাম্বার ওঠে, টেলিটক নাম্বার ওঠে, রবি নাম্বার ওঠে, এটা উচিত না। মানে আমরা মনে করি কোনো একটা ব্যক্তি হুমকি দিচ্ছে বিদেশ থেকে বসে এবং একটা বাংলাদেশের একটা নাগরিকের নাম্বার উঠতেছে সেখানে, এটা মোবাইল কোম্পানিগুলো একটা বড় ক্রাইম করে। এটা গ্রামীণ ফোনের নাম্বার আসে না, ঠিক আছে, কিন্তু বাংলা লিঙ্কেরটা কেন আসে, টেলিটকের নাম্বার কেন আসে, আমি এটা জিজ্ঞাসা করছি, এটা তো আসা উচিত না। তো এই নাম্বারটি আসলে মানে বাংলাদেশের একটি নাম্বার যেটা বললাম, এবং বিদেশ থেকে কল আসলে ইন্টারনেটের মাধ্যমে একই নাম্বার বারবার আসে না। তো এই নাম্বার থেকে আমাকে একাধিকবার কল দিয়েছে এবং একই নাম্বার উঠেছে, একই নাম্বার থেকে একাধিকবার হুমকি দিয়েছে। তো যেহেতু একই নাম্বারই বারবার কল এসেছে এবং আমিও ব্যক্তিগতভাবে ওই নাম্বারে কল দিয়েছিলাম, কল করে ওই ব্যক্তিকেই পেয়েছি, সুতরাং এটা বাংলাদেশি নাম্বার এবং বাংলাদেশ থেকে ব্যবহার করছে। এবং এই যে নাম্বারটা আমি একটু মেসেজ অপশন দেখাই, এই যে নাম্বার এবং এই যে এই ব্যক্তির এরকম একটা পরিচিতি আসে দেখা যায়, হ্যাঁ, ওই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার এরকম, এবং লোকটার ছবি যদি একটু এক্সপ্লোর করি এইরকম দেখা যায়। আমি জানি না এই লোকটা অন্যজনের ছবিও এখানে রাখতে পারে, বাট এটা আমি দেখছি এটা এরকমভাবে আছে, এটা বাংলাদেশের নাম্বার এবং ছবিতে এই লোকের ছবি দেখা যাচ্ছে, ঠিক আছে। আমি জানি না এই ব্যক্তি কি না এই ছবিতে, সে অন্য একজনের ছবি দিতে পারে তাক অন্য কাউকে ফাঁসানোর জন্য, ঠিক আছে। তো এরকমই দেখছি আর কি। তো ওনার আসলে তারেক ভাই একই প্রশ্নটাই থাকলো যে ঠিক এই সময়টাতে আসলে কারাই কাজটি করাচ্ছেন বা সে ব্যক্তি কে হতে পারে, কোন উদ্দেশ্যে আসলে এই ধরনের ফোন কল হঠাৎ করে আপনাকে? যখন কেউ যুক্তিতে হেরে যায়, যখন তার কাছে আর কোনো ব্যাখ্যা থাকে না, তো তখন সে গালে গালি শুরু করে। শিক্ষিত মানুষ হলে সে বিকল্প আরেকটা যুক্তি খুঁজে নেবে, কিন্তু যদি মূর্খ হয়, যদি অশিক্ষিত হয়, তাহলে আমরা তো বলেছি নুরুল হক নূর এবং তার যারা অনুসারী তারা আমাকে চ্যালেঞ্জ করতে হবে না, তারা এই তথ্যগুলোকে চ্যালেঞ্জ করুক, যে তথ্যগুলো এসেছে সেগুলোকে চ্যালেঞ্জ করুক। অনেকে বলছে যে ভিডিও কোথায়, আমি আপনাকে বলি আপনাদেরকে আমি গালি দিলাম, ক্যামেরার সামনে গালি দিলাম, এই গালিটা আপনি রেকর্ড করলেন, সারা দুনিয়ার মানুষকে দেখাতে পারবেন। যদি রেকর্ড না করেন তাহলে আপনারা চারজন মানুষ শুধু শুনেছেন, আপনারা কাউকে বলতে পারবেন যে আপনাদেরকে গালি দিয়েছি? কোনো প্রমাণ দিতে পারবেন না, কিন্তু আপনারা আমাকে ঘৃণা করার অধিকার রাখেন, আমি গালি দিয়েছি। তেমনি আমাদের মিটিংয়ে নুরুল হক নূর 40-50 জন মানুষের সামনে কনফেস করেছে যে সেই সাক্ষাৎ করেছে এবং সে সামনেও এই ধরনের সাক্ষাৎ করবে। সে আমাদের সবাইকে বিশ্বাস করে না, সে আমাদেরকে সবাইকে বিশ্বাস করে না বলে আমাদেরকে সব বলবে না, এবং বলেছে আমরা রাজনীতি বুঝি না, সে একাই এই দলে রাজনীতি বোঝে। তো এইরকম কনফেশন আসার পরে আমরা এটা রেকর্ডিং করিনি, কিন্তু আমরা 40-50 জন মানুষ যারা শুনেছি, ইসরায়েলের নাগরিকের সঙ্গে সাক্ষাৎ, ভারতের রয়ের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ, ওঠা বসা, এই বিষয়গুলো স্বীকারোক্তি যখন আমরা শুনেছি, আমরা হয়তো বা পুরো জাতিকে বোঝাতে পারবো না, কিন্তু অন্তত আমরা শুনেছি এই সাক্ষী দিতে পারবো আদালতে। ভিডিও অডিও এই বিষয়গুলো বিভিন্ন এডিটিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলোর কারণে এখন গ্রহণ হয় না বা কম গ্রহণ করে, এড়িয়ে যায়। আদালত কি গ্রহণ করে? আদালত ব্যক্তির বক্তব্য এবং স্বাক্ষর গ্রহণ করে, যে ব্যক্তি দায় নিয়ে সাক্ষী দেয়, ঠিক আছে। একটা ভিডিওর কোনো দায় নেওয়া ব্যক্তি নাই, কিন্তু একটা অডিওর কোনো দায় নেওয়া ব্যক্তি নাই, ঠিক আছে, এবং অডিও অস্বীকার করছে, কিন্তু কোনো ব্যক্তি যখন কনফেস করে যে আমি এটা শুনেছি, আমি এটা দেখেছি, তার মানে ওই ব্যক্তি এই সত্য এবং মিথ্যার জন্য দায়বদ্ধ। তো আমি যে সাক্ষী দিচ্ছি বা আমার মতো আরও 40-50 জন যারা সাক্ষী দিচ্ছে, তারা এই বিষয়ে দায় নিয়ে কথা বলছে যে তারা এটা শুনেছে। তো এই কথাগুলো আমরা যখন বলছি, তখন তারা যারা যুক্তি দিতে পারছে না, তারা সরাসরি আমাদেরকে মীর জাফর বলছে, দালাল বলছে, এবং সর্বশেষ যেটা হলো, যখন সোশ্যালি ইস্ট্যাবলিশ হয়ে যাওয়ার পথে যে নুরুল হক নূর আসলেই ইসরায়েলের নাগরিকের সঙ্গে যোগাযোগ করেছে, ইস্ট্যাবলিশ হচ্ছে, তখন তারা বলছে যে ইসরায়েলের নাগরিকের সঙ্গে দেখা করলে কী হবে,
এটা বলছে, এবং বলছে যে তারেক রহমান দেখা করছে, জয় দেখা করছে। তো আমার আমাকে এগুলো বলে যে তারেক রহমান দেখা করছে সেটা নিয়ে কেন বলেন না, জয় কে দেখা করছে। এখন আমি তো তারেক রহমানের দলের রাজনীতিতে আমি নাই, আমি তো জয়ের দলের রাজনীতিতে নাই, তাই না? তো আমি আমার দলের রাজনীতি করি, তাহলে আমার দলের নেতা একটা অপরাধ করেছে, আমি আমার দলের নেতার ভুল ধরবো নাকি অন্য দলের নেতার ভুল ধরবো, কোনটা উচিত? আপনাদের কাছে প্রশ্ন করছি, কোনটা উচিত? তো সেই উচিত কাজটাই আমি করেছি যে আমি আমার দলে, সাধারণত রাজনৈতিক দলগুলোতে দলের মধ্যে যারা থাকে তারা নিজ দলের ভুল ধরার সাহস পায় না, ভুল ধরে 10 মিনিটও টিকে থাকা সম্ভব না, যেটা নুরুল হক নুরের ক্ষেত্রে একটা হয়েছে যে রেজা কিবরিয়া সাহেব তার ভুল ধরে 10 মিনিট টিকতে পারে নাই, তাকে সঙ্গে সঙ্গে ফেসবুক পোস্ট দিয়ে তাকে সাইবার হ্যারাসমেন্ট করো, পুরো সমাজের কাছে তাকে খারাপ বানিয়ে দিল। এইটাই আসলে দলের ভিতরে থেকে, দলের ভিতরের মানে হলো অপরাধ প্রকাশ করা অনেক বড় একটা ঝুঁকির কাজ, এবং সেই ঝুঁকিতেই আমরা পড়েছি। নুরুল হক নুরের সহকর্মীরা তারা রাগান্বিত হয়ে আমাকে হত্যার হুমকি দিচ্ছে। তারেক ভাই, যদি একটু প্রশ্নটা এভাবেই করি যে একটু জানতে চাই, যেহেতু এটি আসলে খুবই গুরুত্বের সাথে আমরাও দেখতে চাই যে হঠাৎ একটি ফোন কল এবং এইভাবে একটা হুমকি ধামকি দেওয়া, আপনি একটু বলবেন যে আসলে এই ফোন কলটি দেশের না দেশের বাহিরের, এবং এখানে আসলে একটু সংক্ষেপে যদি বলেন যে তার আসলে দাবি কি ছিল, সে আপনাকে কি জানান দিতে চাচ্ছিল, কি মেসেজটা দিতে চাচ্ছিল? আমি নাম্বারটাই বলি। জি প্লিজ। আচ্ছা, আমাকে যেই ফোন নাম্বারটা থেকে ফোন এসেছে 01849883690 এই নাম্বার থেকে ফোন এসেছে, এবং যদি বিদেশ থেকে ইন্টারনেটের মাধ্যমে কল দিত, এটা দুঃখজনক যে বিদেশ থেকে ইন্টারনেটের মাধ্যমে কল দিলে বাংলা লিঙ্ক নাম্বার ওঠে, টেলিটক নাম্বার ওঠে, রবি নাম্বার ওঠে, এটা উচিত না। মানে আমরা মনে করি কোনো একটা ব্যক্তি হুমকি দিচ্ছে বিদেশ থেকে বসে, এবং একটা বাংলাদেশের একটা নাগরিকের নাম্বার উঠতেছে সেখানে, এটা মোবাইল কোম্পানিগুলো একটা বড় ক্রাইম করে। এটা গ্রামীণ ফোনের নাম্বার আসে না, ঠিক আছে, কিন্তু বাংলা লিঙ্কেরটা কেন আসে, টেলিটকের নাম্বার কেন আসে, আমি এটা জিজ্ঞাসা করছি, এটা তো আসা উচিত না। তো এই নাম্বারটি আসলে মানে বাংলাদেশের একটি নাম্বার যেটা বললাম, এবং বিদেশ থেকে কল আসলে ইন্টারনেটের মাধ্যমে একই নাম্বার বারবার আসে না। তো এই নাম্বার থেকে আমাকে একাধিকবার কল দিয়েছে এবং একই নাম্বার উঠেছে, একই নাম্বার থেকে একাধিকবার হুমকি দিয়েছে। তো যেহেতু একই নাম্বারই বারবার কল এসেছে, এবং আমিও ব্যক্তিগতভাবে ওই নাম্বারে কল দিয়েছিলাম, কল করে ওই ব্যক্তিকেই পেয়েছি, সুতরাং এটা বাংলাদেশি নাম্বার এবং বাংলাদেশ থেকে ব্যবহার করছে। এবং এই যে নাম্বারটা আমি একটু মেসেজ অপশন দেখাই, এই যে নাম্বার, এবং এই যে এই ব্যক্তির এরকম একটা পরিচিতি আসে দেখা যায়, হ্যাঁ, ওই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার এরকম, এবং লোকটার ছবি যদি একটু এক্সপ্লোর করি এইরকম দেখা যায়। আমি জানি না এই লোকটা অন্যজনের ছবিও এখানে রাখতে পারে, বাট এটা আমি দেখছি এটা এরকমভাবে আছে, এটা বাংলাদেশের নাম্বার এবং ছবিতে এই লোকের ছবি দেখা যাচ্ছে, ঠিক আছে। আমি জানি না এই ব্যক্তি কি না এই ছবিতে, সে অন্য একজনের ছবি দিতে পারে তা অন্য কাউকে ফাঁসানোর জন্য, ঠিক আছে। তো এরকমই দেখছি আর কি। তো ওনার আসলে মানে আপনাকে সে কি করতেছে, মানে কি জানান দিতে চাচ্ছে, মানে ওর আসলে ইয়েটা কি? তার ভাষায় নুরুল হক নুর হলো পীর এবং দরবেশ টাইপের, এবং তাকে বিশ্বাস করা যায়, এবং তার কোনো ভুল ধরা আমাদের কারো উচিত না, তার ভুল ধরলে আপনার হলো মানে ক্ষতি হয়, ঠিক আছে, দেশের ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়, তার ভাষ্য আমি দেশের ক্ষতি করছি তার ভুল ধরে। এবং তাকে যখন আমি যুক্তিগুলো দিচ্ছি, সে বলছে যে সে করছে তো কি হয়েছে, মানুষ ভুল করে না? আমাদেরও এটা প্রশ্ন, সে করছে তো কি হয়েছে, মানুষ ভুল করে, কিন্তু মানুষ ভুল স্বীকারও করে, ঠিক আছে, মানুষ ভুল স্বীকার করে, অনুতপ্ত হয়, সে ভুল স্বীকার না করে তার যারা ভুল ধরছে তাদের উপর দমন পীড়ন করছে, তাদেরকে সংগঠন থেকে বাদ দিচ্ছে, এবং যখন সে বাদ দিতে পারছে না, যখন দেখছে যে একটা বড় সংখ্যা 40-45 জন সংগঠনের সিনিয়র যারা মানে নেতৃত্ব, যারা মূল সংগঠনে প্রভাব রাখে, তারা যখন তার বিরুদ্ধে, তখন সে একটা পলায়নপর অবস্থা, যে এখানে থাকলে তো তাকে অবশ্যই শাস্তি পেতে হবে, এতগুলো মানুষ বলছে 40-45 জন, এর মধ্যে ব্যারিস্টার আছে, আইনজীবী আছে, জজ সাহেব আছে, ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল আছে, তারপরে হলো শিক্ষক আছে, প্রিন্সিপাল আছে। তো এটা হলো একটা বিষয় যে আপনারা দেখবেন যে এই সংগঠনের যারা নুরুল হক নুরের এই অপরাধকে আপনার হলো প্রোটেস্ট করছে এবং অপরাধকে প্রশ্রয় দিচ্ছে না, তারা সবাই মোটামুটি উচ্চ শিক্ষিত
এবং তারা সবাই সমাজে প্রভাব রাখে। আমি একটু নামগুলো যদি একটু মানে বলি যে আমাদের সঙ্গে কারা এই সময় ওপেনলি কাজ করছে, অনেকেই এখনও নিজেদের পরিচয় পাবলিক করেনি বা নিজেদের বিরোধিতা বিষয়টাই করেনি, কিন্তু আমাদের সঙ্গে আছে। যদি স্পষ্টভাবে আপনারা দেখেন, আবুল কালাম আজাদ ভাই, উনি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং একজন মার্চেন্ডাইজার, ঠিক আছে। ইঞ্জিনিয়ার থোয়াংচং মং শাক, আমরা একসঙ্গে কাজ করছি, সে একজন ইঞ্জিনিয়ার এবং সে পাহাড়ের একজন প্রতিনিধি। তারপরে মামুন হোসেন, সে কোটা সংস্কার আন্দোলনের একবার উদ্যোক্তা পর্যায়ের একজন মানুষ। তারপরে কুমিল্লা থেকে শামসুদ্দিন ভাই, উনি একজন সম্মানিত ব্যক্তি, উনি নাগরিক পরিষদ নামে একটা সংগঠনের ছিলেন, সেখান থেকে আমাদের দলে এসেছেন। সাদ্দাম হোসেন আমাদের কোটা সংস্কার আন্দোলনের শুরুর সহযোদ্ধা। চৌধুরী আশরাফুল বাড়ি নোমান, ঠিক আছে, উনি আমাদের সুনামগঞ্জের জেলার হবিগঞ্জ জেলার আহ্বায়ক উনি, এবং আমাদের কেন্দ্রীয় কমিটিতেও আছেন। ডক্টর আবুল কালাম আজাদ, তারপরে ডক্টর আজাদ আলী সুমন, তারপরে আবুল হোসেন জীবন, কর্নেল মিয়া মুশিউজ্জামান, ব্যারিস্টার জিসান মহসিন, আতাউল্লাহ আমাদের কোটা সংস্কার আন্দোলনের, হ্যাঁ, অ্যাডভোকেট শিরিন আপু উনি আমাদের সাথে আছেন, তারপরে খায়রুল কবির তিনি তো আছেন, মুসা ভাই উনি একজন শিক্ষক, হ্যাঁ, তারপরে আজাদ আহমেদ ভাই আছেন, আরিফুর রহমান তুহিন একজন সাংবাদিক আপনাদের সঙ্গে কাজ করে, পাশাপাশি অবসরপ্রাপ্ত জেলাদার শামসুল আলম খান চৌধুরী উনিও আমাদের সঙ্গে আছেন, আমাদের একসাথে কাজ করে। আবুল বাশার ভাই, স্কোয়াড্রেন লিডার মোহাম্মদ আলী ভাই আছেন আমাদের সঙ্গে। আপনারা হলো সাকিব হুসাইন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোটা সংস্কার আন্দোলনের একজন সংগঠক। ডক্টর মেজর বদরুল আলম সিদ্দিকী আমাদের সঙ্গে আছেন, তারপরে সামাদ পাটোয়ারি আছেন, ব্রিগেডিয়ার হাবিব ভাই আছেন, ফারুক হাসান আছেন। এই সংগঠনের যে ব্যক্তিগুলোর দ্বারা সংগঠন হাইলাইট হতো, যে ব্যক্তিগুলো দ্বারা সংগঠনে তরুণ এবং আপনার হলো বয়োজ্যেষ্ঠদের ভারসাম্য হতো, সেই ভারসাম্যের জায়গাটা পুরোটা যারা বোঝে সংগঠন রাজনীতি বোঝে তারা এখান থেকে চলে এসেছে। এবং এই সকল লোক মনে করে যে নুরুল হক নূর ইসরায়েলি নাগরিকের সঙ্গে যে রাজনৈতিক সমঝোতা করেছে এটা পুরোপুরি একটা রাষ্ট্রদ্রোহিতা। দুটো কাজ হতে পারে, আমরা ডিক্লারেশন দিয়েছি, অর্থ নিতে পারে তার প্রয়োজনে অথবা রাজনৈতিক সমঝোতা হতে পারে। অর্থ যদি নেয়, সে অর্থ দেওয়ার বিনিময়ে নুরুল হক নূর ইসরায়েলকে কী দিতে চায়, তার দেওয়ার কী আছে? এবং যদি রাজনৈতিক চুক্তি করে, সে বাংলাদেশের কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ইসরায়েলের কোনো নাগরিক বা কোনো রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক চুক্তি করতে পারে কি না, ইতিহাস কী বলে? মেজর জিয়াউর রহমান, সে কি কোনো রাজনৈতিক চুক্তি করেছিল ইসরায়েলের সঙ্গে? অথবা শেখ হাসিনা, বঙ্গবন্ধু, অথবা তাজউদ্দিন আহমেদ, অথবা আপনার হলো খালেদা জিয়া, এরশাদ, এই যে যারা বিভিন্ন দলের প্রধান ছিলেন বিভিন্ন সময়, তারা আজকে মহান হয়ে গেছেন। এই প্রজন্মে এসে এই প্রজন্মের দলের একটা নেতা, সর্বোচ্চ নেতা, সে কীভাবে সাহস করে ইসরায়েলের সঙ্গে বৈঠক করতে এবং তাদের সাথে রাজনৈতিক সমঝোতা করতে? এই প্রশ্নেই কিন্তু আমরা তাকে আটকেছি যে তুমি আমাদেরকে বলো তুমি কী করেছো। আমরা যখন আমাদের সোসাইটিকে বোঝাতে পারলাম না, আমাদের বোঝে না, আমাদেরকে গালে গালে করে, তারা নূরকে অনেক বেশি ভালোবাসে, তখন আমরা বললাম যে তোমরা একটা তদন্তের সমর্থন দাও যাতে করে সত্যটা বের হয়ে আসে, কিন্তু তার তদন্ত করতে দেবে না, তদন্তে বারবার বাধাগ্রস্ত করেছে। এবং আমাদের যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আছে যে সে একটা পোস্ট করেছে যে আমরা তদন্ত চাই এই জন্য যে আমরা নুরুল হক নূরকে ফাঁসাতে চাই, ঠিক আছে। আমি তাকে বলতে চাই যে অবশ্যই আমরা নুরুল হক নূরের এই অপরাধকে চ্যালেঞ্জ করতে চাই, ঠিক আছে, এই জন্যই আমরা তদন্ত চাই। এবং ভারতের বিরুদ্ধে আমরা সারাক্ষণ কথা বলি, মিছিল করি, আজকে এই ভিডিওর মধ্যে একটা প্রশ্ন রাখি, আমরা যে ভারতীয় দূতাবাস ঘেরাও করেছিলাম সেই প্রোগ্রামে নুরুল হক নূর এবং রাশেদ কেন উপস্থিত ছিল না, কেন সেই প্রোগ্রাম না করতে আমাদেরকে বাধা দিয়েছিল, এই প্রশ্ন রাখছি। তাহলে কি নুরুল হক নূর রাশেদ তারা কি তখন থেকেই ভারতের আজ্ঞাবহ হয়েছেন? এবং এই জন্য এই যে আমরা বাহিরে বাহিরে ভারতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি আর ভিতরে ভিতরে গোপনে বন্ধুত্ব রাখছে ভারতের সঙ্গে, এই জন্য তো আমরা এই দেশে রাজনীতি করছি না। এবং এটাই আমাদের একটা বড় যুক্তি যে এই দুটা প্রশ্নে আমরা নুরুল হক নূরকে কোনোভাবে এই সংগঠনে রাখতে পারি না, এবং আমরা অবশ্যই শাস্তি নিশ্চিত করব, শাস্তি নিশ্চিত করতাম। এই শাস্তির বিষয়টি সে জানতে পেরেছে, বিএনপি, আওয়ামী লীগ বা যে কোনো দলে তাদের কোনো নেতা যদি এই অপরাধটা করতো অবশ্যই তাকে বহিষ্কার করতো। গণঅধিকার পরিষদেও ঠিক একই ঘটনা হতে যাচ্ছিলো, সেই বহিষ্কার থেকে বাঁচতে সে তার অনুসারীদেরকে নিয়ে আলাদা হয়ে গিয়েছে। জি তারিক ভাই, আমি অসংখ্য ধন্যবাদ, আমরা এটা একটু শেষ করলাম।